অনেক কষ্টে ভরা মন নিয়ে বলতে হচ্ছে যে কালকে কালো পাখির বোনকে দিয়ে দেওয়া হবে মানে কালকে কালো পাখির বোনকে একটা ভাইয়া নিতে আসবে ওকে দিয়ে দিতে হবে কিছু করার নেই মনে অনেক কষ্ট লাগে দিতে এক কালকে একটা দিছে অনেক খারাপ লাগছে আজকেও মানে গতকালও একটা দিছি আবার আগামীকালও একটা দিব ওই যে কালো পাখির বোনকে দিয়ে দিব অনেক কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই কারণ আমাদের বাসায় আগেও আমরা অনেক বিড়াল পালছি তখন সাতটা বিড়াল মারা গেছে সেই কোষ্টা এখন বিড়াল অনেক কম পালি কারণ মরে আর কষ্টটা নেওয়া যায় না সেই জন্য এখন আমাদের বাসায় সময় তিনটা বিড়ালই থাকবে কিন্তু ওই যে ছোট্ট কালো পাখির বোনের একটা ভাই আছে ওই যে বাদর বলে ওইটাকে রাখা হবে আর ওদেরকে দিয়ে দেওয়া হবে কালকে ওরে নিয়ে চলে যাবে একটা ভাইয়া আর কালো পাখি একটু আগে বাসে আসলো তার ওই যে তিন বাচ্চার মা গার্লফ্রেন্ডের সাথে দেখা করে তিনটা বাচ্চার মা গার্লফ্রেন্ড ওর ওটার পিছন পিছন ঘুরে এই বাচ্চায় একটা দুষ্ট হয়েছে কালো পাখির বোনকে কালকে দিয়ে দেবো তাই মনটা অনেক বেশি খারাপ কিছু করার নাই বিড়ালের বাচ্চা মারা গেলে অনেক কষ্ট হয় দিয়ে দিতেই হবে তোমরা যদি কেউ নিতে চাও আরেকটা বাচ্চা কিন্তু আছে মানে ওদের দোলের আরেকটা বাচ্চা আছে যে ওর আরেকটা বোন আছে আর কেটু পাখির আরও চারটা বাবু আছে তোমরা নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের আমি বিড়ালের বাচ্চাগুলো দিতে চাই যদি তোমরা নিতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই দিব কি মা কি হয়েছে তুমি তোমার বোনকে দিবা না কালো পাখি হ্যাঁ মা তোমার বোনকে তো দিয়ে দিব দিয়ে দিব হ্যাঁ মা দিব না হবে মা কিচ্ছু করার নাই তোমার বাবুগুলাকে তোমার বাবু বলে তোমার ভাই বোন দিয়ে দিতেই হবে দেখো তোমার বোনটা কি দুষ্টামি করছে কালো পাখির বোন আসো চলে যাবা যাব